ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মক্কা থেকে সৌদি আরব থেকে প্রশ্ন করেছে ভাই ওয়ালিউল্লাহ, যে আমি একটি ভিডিওতে দেখেছি যে কিস্তির টাকা নিয়ে লোন নিয়ে বাড়ি ঘর বানালে বা কোনো কিছু বানাইলে যে লাভটুকু আমি দিয়েছি সেই পরিমাণ সাদাকা করতে হবে। তো আমি তো আগে ইসলামী শরীয়তে তো কিছু বুঝতাম না, আমি তো লোন নিয়ে বাড়ি করেছি, এই বাড়িতে আমার থাকা বৈধ হবে কিনা আর সদকাটা আমাকে করতেই হবে কিনা, লোন যে আমি লাভ যতটুকু পরিমাণ পেয়েছিলাম সেটার। তো উত্তরে বলবো প্রিয় ভাই, কোনো ভিডিও দেখলে সে ভিডিও আপনার মেজদাক নয়, সে ভিডিও আপনার দলিল না, অবশ্যই শরীয়ত থেকে দলিল থাকতে হবে। মানুষের যদি কোনো মজবুরি থাকে বা অজ্ঞতাবশত মানুষ যদি কোনো হারাম কাজে জড়িত থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি গ্রহীতা নন, আপনি দাতা। তাহলে যে মানুষকে সুদ দিয়েছে বাধ্য হয়ে, সে তো গ্রহীতা নয়, তাহলে তার ওই পরিমাণ টাকা সাদকা করার প্রসঙ্গটা কোন অজ্ঞ ব্যক্তি বলল? আমার আমি যথেষ্ট সন্দিহান তার এলেম সম্বন্ধে এবং যথেষ্ট তার অজ্ঞতার পরিচয় জ্ঞাপক সে ফতোয়া দিয়েছে, এটা আমার কাছে অস্পষ্ট প্রতীয়মান। ভাই, মানুষ বাধ্য হয়ে অনেক সময় সুদ ঘুষের সাথে জড়িত হয়, যেটা সে দিয়ে থাকে। দাতা যে ব্যক্তিটা সেটা আসলে মজবুরিতেই বেশি থাকে, শখ করে কেউ কাউকে ঘুষ দেয় না, কোনো কাজ পাচ্ছে না পাচ্ছে না, অভাবী ব্যক্তি সেক্ষেত্রে তখন তাকে ঘুষ দেয়। হ্যাঁ, আর শখ করে কিন্তু কেউ কোনোদিন কিস্তি নেয় না, হয়তো দু একজন আছে আল্লাহ তাদের হেদায়ত দান করুক, কিন্তু তারপরেও কিন্তু সে দাতা গোষ্ঠী, তার মানে সে চাপের মুখে আছে, তার থেকে ব্যয় হচ্ছে। তো তার থেকে একবার ব্যয় হয়ে যাওয়ার পরও এমন আল্লাহ কঠোর হয়ে গেলেন যে তার উপরে আবার বাধ্য করলেন, যতগুলো তুমি সুদ দিয়েছিলে এতগুলো আল্লাহর রাস্তায় এবার খরচ করো। এটা কোন ধরনের অর্থনীতির এলেম রে ভাই? কোন ধরনের আলেম? কোন কোন হাদিসের কত নম্বর থেকে সে সূত্র ধরে এরকম একটা অভিনব অনেক একটা ফতোয়া দিয়ে দিল, আর সেই ভিডিও দেখে আপনি সেটা নিয়ে নাচতেছেন? তাওয়া করেন আপনি, আর তাওয়াই আপনার জন্য যথেষ্ট যে আল্লাহ আমি মজবুরি সুদ দিয়েছি আর জীবনে এটা করবো না। দ্বিতীয় কথা হলো, তাওয়াই তো আপনার ওই বাড়িতে থাকাও বৈধ করে দেবে। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তাওবা করে, তাবা ওয়া আমানা ঈমানকে নবায়ন করে, ওয়া আমিলা আমালান সালিহা নেক আমল করে, ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুণাগুলিকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়, নেকি দ্বারা বদলিয়ে দেয়। তাই দেখা যাচ্ছে আপনি যে আল্লাহর কাছে কঠোরভাবে কঠিনভাবে তাওবা করেন আর কান্দেন আর নাদামত হাসরত জাহির করেন, অনুশোচনা জাহির করেন, আল্লাহ আমি এত বড় পাপ করছি, সুদ দিয়েছি, সুদের মতো খারাপ কাজ করছি, হ্যাঁ, আর ওই কিস্তির টাকা দিয়ে আমি আমি সুদ সুদের সুদ পরিশোধিত লোন নিয়ে আমি আমার বাড়ি করছি, আল্লাহ তা খাওয়া করা আমি আর এটা করবো না। হ্যাঁ, আপনার মশলাটা সম্ভবত আপনি বুঝতে ভুল করেছেন। আপনার মশলাটার একটা যেটা হলো যে পজিটিভলি আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা পজিটিভলি আপনার মশলাটার একটা হাল আমার কাছে আছে, সেটা হলো যে আপনি যদি সুদ গ্রহীতা হইতেন, আপনি মানুষের সুদ নিয়েছেন, নিয়ে নিয়ে ওকে টাকা দিয়েছেন, তো এই যে সুদের টাকাগুলি দিয়ে আপনি বাড়ি করেছেন, বিল্ডিং করেছেন, লাভবান হয়েছেন, সেক্ষেত্রগুলি আপনি কী করবেন? কালা টাকাকে আপনি কী করে সাদা করবেন? কালা টাকা সাদা করার প্রসঙ্গ তো এইভাবে আসছে যে সে তখন আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে তার বৈধ টাকাগুলি থেকে, যে পরিমাণ সে সুদ খেয়েছে এইভাবে 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 কথা আসছে। তারপরে সে বিল্ডিং ভেঙে দিবে এমন কোনো কথা বলার ধৃষ্টতা কেউ দেখায় নাই। আর আপনি তো সেক্ষেত্রে দিয়েছেন ভাই, দিয়ে বাড়ি করেছেন টাকা নিয়ে মজবুরিতে, সেই বিল্ডিংয়ে আপনার থাকা বৈধ হবে না, এমন কোনো এতটা কঠোর আল্লাহ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কঠোর নীতি শেখাননি, কোনো হালাল এলেমের ভিতরে এমন কঠোর নীতি পাওয়া যায় না। বিষয়গুলি সেই ক্ষেত্রগুলি এরকম সাদকা করার বিষয়গুলি এরকম আসছে যে কেউ কিস্তি কেহ ব্যাংক থেকে মুনাফা পেয়েছিল টাকা জমা দেওয়ার কারণে, সে কিছু টাকা মুনাফা তুলেছিল, যে মুনাফাগুলি সুদি ব্যাংকের থেকে মুনাফা পেয়েছিল, তখন সেই টাকাগুলিকে সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবে, সওয়াবের নিয়ত করবে না সে। এটা একটা যা তার আয় হয়, আয়গুলির ক্ষেত্রে যে মশলাটা আছে সেটা আপনি ব্যয়ের ক্ষেত্রে কেন যাচ্ছেন ভাই? আপনি যেটা দিয়েছেন মজবুরি, আপনি টাকা লোন নিয়ে বাড়ি করে সুদ তাদেরকে দিয়েছেন কিস্তি আকারে, নাহলে আপনার কাছে ওই লোনটা দিত না। তা আয়ের ক্ষেত্রটাকে ব্যয়ের মধ্যে আপনি লাগাবেন, কোন ভিডিওতে কোন হুজুরে করবে সেটা আমি তো ভাই টেনশন ফিল করতেছি আপনার এই
আঠা মাঠা মাসলার কারণে, এই উল্টা পাল্টা মাসলার কারণে। তো ভাই মাসলা খালি ইউটিউবে দেখে নিয়ে সাথে সাথে বিশ্বাস করবেন, করবেন কেন ভাই? এটা কেন বিশ্বাস করবেন? কত বড় বড় ডক্টরের ডিগ্রিধারী আহলে হাদিস নাম দিয়ে আজে বাজে ফতোয়া দিয়ে বসে থেকে যাচ্ছে, তো ডক্টরেট হয়ে গেছে তার মাসলাকে আমি মেনে নেব? সার্টিফিকেটের ওপরে কখনো আলেমের এলেম নির্বাচিত হয় না, গবেষণার মাধ্যমে হয় এবং জাস্টিফাই কোরআন সুন্নার ভিতরে হয়। যত বড় ডক্টরেট, আমি অন্ধবিশ্বাস কারোর প্রতি করি না, এরকম অনেক ফতোয়া দিয়ে বেড়াচ্ছে কোন ডক্টর আহলে হাদিসের নাম নিয়ে আবার কোন এক জামাতি আলেমের পিছনে সে মানে সুনাম লিখে দিল সে প্রকৃত আহলুল হাদিস। তো এই যে একটা লানতি কথা একজন ডক্টর লিখে দিলেন, সে এত বড় মানে স্কলার, সে এত এলেমধারী, নিজেকে সে কি মনে করে? শত শত সহে আকিদা আহলে হাদিস পরিবারের মানুষের অন্তরে সে কুঠারাঘাত করলো, তাদেরকে বেজ্জত করলো ও সম্মান হানি করলো তাদের। সেই জন্য সে আল্লাহর কাছে আটকা থাকবে, তার ডক্টরের সার্টিফিকেট যেন সে নাজাত পাবে না আল্লাহর কাছে, কারণ সে একটা অন্যায় কথা বলেছে, অন্যায় সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্যদানের ক্ষেত্রে আমাদেরকে ইনসাফ করতে বলেছে। একজন তুমি জামাতপন্থী আলেমকে তুমি আহলুল হাদিস বলে দিলে, যে নিজেকে নিজে আহলে হাদিস বলে দাবি করে না, এটি কি তোমার কোনো ইনসাফ হলো ভাই? তুমি একজন আলেম, আলেম বাদ দিলাম আমি, তুমি কি একটা মনুষ্যত্বের ভিতরে বড়ো? তুমি কত বড় একটা অন্যায় কাজ করেছো, কোরআন হাদিস বিরোধী কথাবার্তা। তোমার কি শুরুর বা এহসাস, তোমার কি কোনো অনুমান তোমার ভিতরে কি আসছে? তোমার উদ্ভূলিত কি হচ্ছে ভিতরে? তোমার অনুশোচনা কি আছে তোমার অপরাধের? তোমাকে তুমি যে একটা মস্ত বড় অপরাধ করছো, এই এহসাসটা, এই অনুভূতিটা তোমার মনে কে জাগায় দেবে? তুমি তো বিশাল বড় ডক্টর, মনে মনে নিজেকে অনেক বড় ডক্টর মনে করছো আহলে হাদিস সালাফি সমাজে। অথচ আহলে হাদিস নাম শুনলে সে তেলে বাগুনে জ্বলে ওঠে। কোনো মুসলমানের নাম আহলে হাদিস হবে না, তোকে আহলে খবিস হবে? আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিস বলে গেছেন, সবই সহি হাদিস ছিল, কিন্তু বাজারে যখন মধুর নামে ভেজাল মধু ঢুকেছে তখন হয়তো খাঁটি মধু লেখা হয়েছে। তা আহলে হাদিস, হাদিসের নামে যখন জোচ্চুরি শুরু হয়েছে সমাজে, তখন তো সমাজের মুসলমানকে প্রকৃত সহি সুন্নাহ দাঁড়িয়ে তাকে আহলে হাদিস পরিচয় দিতে হবে, কারণ হাদিসের নামে তো বেসাতি হয়ে যাচ্ছে সমাজে। আজে বাজে জাল হাদিস, গাঁজা করি হাদিসকে হাদিস বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দুঃখের কথা ভাই, বলবোটা কি? প্রতিটা ক্ষেত্রে দুঃখ মনের ভিতরে জেগে ওঠে, এ সমস্ত কীর্তিকলাপ দেখে, কার্যকলম দেখে আমাদের কিছু কিছু আলেম সমাজের লোকদের। তো এরকম আপনি কান্নাকার ভিডিও দেখেছেন, দেখে আপনি টেনশনে মরে যাচ্ছেন, ওটাকে ঠিকভাবে ধরে নিয়েছেন, এখন পস্তাইতেছেন আর মরতেছেন টেনশনে। তাই আপনি তাওবা করেন, আপনার জন্য তাওবাই যথেষ্ট, এতটুকু। আপনি কোনো কিছু গ্রহীতা না, আপনি দাতার ভিতরে ছিলেন, তারপরে মজবুরি ছিল, আর একটা অজর হলো আপনি জানতেন না, এটাই সবচেয়ে বড় অজর। ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আর টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আমি আপনাকে যে চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, আল্লাহ আলাম, আমি যতটুকু জানি ততটুকু, আমি মানুষ, আমার ভুল হতে পারে, কেউ যদি আমাকে যৌক্তিকভাবে ভুল ধরিয়ে দিতে পারে, আমি সে ভুল মাথা পেতে নিতে চাই। সমাজে আমাদের এটাও একটা অভাব যে কোনো আলেমকে দেখা যাচ্ছে প্রতিটা ভুল করেই যাচ্ছে, কিন্তু সে তার ভুল মানতে রাজি না, সে একটার পর একটা যুক্তি দিতেই থাকতেছে, ব্রয়লার মুরগি খাইলে সমকামী হয়ে যাবে, এরপরে ইমাম মাহাদি 19-20 ভিতরে চলে আসবে, এরপর 7টা জমিনে 7টা মোহাম্মদ ছিল, 7টা জমিনে 7টা নূহ ছিল, 7টা জমিনে 7টা ইব্রাহিম ছিল। বর্তমান প্রযুক্তিতে চিপসের মাধ্যমে সবার প্রাইভেসি নষ্ট করে দিবে, সব কিছু নিয়ে নেবে, এত নিকৃষ্ট কথাগুলি ওহি ও শয়তান ও শয়তানের পক্ষ থেকে ওহি পাওয়ার মতো কথাগুলি বলেও সে জার্নালিস্টের কাছে, সমাজের জার্নালিস্টদের কাছে, সমাজের সাংবাদিকদের কাছে সে বাগড়াম্বরি করেছে এবং তার ভুল স্বীকার করে না, সে সিনা টান করে সে বলেছে। তা আল্লাহ পক্ষ থেকে সে অভিশপ্ত হবে না, সে গ্রেপ্তার হবে না, থেকে ভালো মানুষ আল্লাহর কাছে গ্রেপ্তার হবে? এই এদেরকে আলেম শ্রেণী থেকে বাদ দিয়ে দিয়ে জুতা পেটা করে এদেরকে মূর্খ শ্রেণীর নামে কাতারে এনে দেওয়া দরকার, যারা মানুষের ভিতরে ফেতনা তৈরি করে। আল্লাহ বলছেন, আল্লাহ আনাতুল্লাহ আলাল কাজিবিন, মিথ্যাবাদীর রূপে আল্লাহর অভিসম্পদ। আর সে দেদার, সে হাদিসের নামে, কোরআন নামে সে অসংখ্য মিথ্যা কথা আর মানুষকে বিভ্রান্ত করা, সরকার বিরোধী আজে বাজে কথাবার্তা, মানুষকে টিকা নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহী করে দিয়ে এই সমস্ত বক্তৃতা সে করে বেড়াইছে, যা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সমাজ বিরোধী, সরকারের আইন বিরোধী, আকল বিরোধী, সমাজে এরকম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে সমাজে একজন আলেম হয়ে থাকতে পারে, আর তার জন্য কত মায়া কান্না, তার জন্য কিছু আহলে হাদিসের আলেম নামক জালিমদের মায়া কান্না,
অপদার্থ সার্টিফিকেট প্রদান আল্লাহর আল্লাহর কোদকে আরো বাড়িয়ে দিবেন, যেভাবে যেভাবে তেল যেভাবে যেভাবে তেলের ভিতরে পানি ঢেলে দিলে যেমন তেল ফুসকে ওঠে এভাবে, বা গরম তাওয়ার ভিতরে তেল দিলে ফুসকে ওঠে এভাবে আল্লাহর কোদকে আরো বাড়িয়ে দেওয়ার কাজ করেছে। আমি তো আল্লাহর কাছে গজবের ভয় করতেছি যে আল্লাহ আমাদেরকে না জানি ব্যাপক আজাব গজব দিয়ে ধ্বংস করে দেয় এই দুই শ্রেণীর আলেমের কারণে যারা এই সমস্ত কীর্তিকলাপগুলি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে আজাব গজব থেকে রক্ষা করুন। আল্লাহ আমিন ও সাল্লাহ সাল্লাম বারাক আলা নবীনা মুহাম্মদ।